বিরোধীপুর আবারও স্বাগত। দেখছেন সকালের সংবাদ। টাঙ্গাইলের গোপালপুরে ভৈরান নদীর দুই তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে অস্তিত্ব হারাতে বসেছে এই নদীটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, নদী রক্ষায় ভৈরান নদীর দুই তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রশাসনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সবশেষ কী অবস্থা দেখছেন জানাবেন। ধন্যবাদ রাশেদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গোপালপুর ভৈরান নদী, অর্থাৎ যমুনা ঝিনাই নদীর যে শাখা রয়েছে সেই শাখাটি হচ্ছে ভৈরান নদী। এটি গোপালপুর, ভুয়াপুর এবং জামালপুর হয়ে আসলে এই নদীটি প্রবাহিত হয়েছে। কালের বিবর্তনে আসলে এই নদীটি আসলে দখল হয়ে যাচ্ছে। এই নদীটি আপনি আমার পিছনে লক্ষ্য করবেন যে আসলে এখানে এই পৌরসভা, অর্থাৎ গোপালপুরের যে পৌরসভা, অর্থাৎ প্রাণ কেন্দ্র, এবং এই পান কেন্দ্র দিয়ে আসলে নদীটি প্রবাহিত হয়েছে। এক সময় আসলে এই নদীটি অনেক প্রশস্ত ছিল, কিন্তু আসলে প্রভাবশালীর দখলে আসলে এই নদীটি দখল হয়ে যাচ্ছে। এবং আমরা এই এলাকায় এসে শুনেছি যে যে দল আসলে ক্ষমতায় এসেছে সেই দলের আসলে প্রভাবশালী যে ব্যক্তিরা রয়েছে সেই প্রভাবশালী ব্যক্তিরা আসলে দলের ছত্রছায় আসলে নদী এই নদীটি আসলে দখল হয়ে যাচ্ছে। এই নদীর দখলের ফলে আসলে এখানকার যে যে আশেপাশে যে খাল বিল এবং ঝিল রয়েছে আসলে সেই খাল বিলগুলো কিন্তু আসলে শুকিয়ে এক ধরনের কিন্তু আসলে সেখানে পানি প্রবাহিত হচ্ছে না। এবং আপনি দেখতে পারবেন আসলে নদীটি এটা কিন্তু এক নদী, এবং এটা কিন্তু আসলে দখল করতে করতে আসলে তারা কিন্তু আসলে এটা খালের পরিণত হয়েছে। আমরা এখানকার স্থানীয় কিছু লোকদের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে এই নদীটি কারা দখল করছে এবং কিভাবে দখল হচ্ছে? এই নদীটিতে আপনার পাল তোলা নৌকা চলতো, আমার ছেলের নামও বৈরান রেখেছি এই নদীর নামে, প্রাণের বৈরান আমাদের। এই বৈরানে পাল তোলা নৌকা চলতো, আনারসের রাজধানী মধুপুর থেকে আপনার আনারস আসতো, গাছ আসতো, মানে প্রভাবশালীদের ছত্রছায়া। আমি পৌরসভার কাউন্সিলরও ছিলাম, আমিও চেষ্টা করেছি যাতে দখলদার না হয়, কিন্তু প্রভাবশালীদের ইশারায় বারবার এই প্রাণের বৈরানটি প্রভাবশালীদের ছত্রছায়ার দখল হচ্ছে সবসময়ই। এবং কিভাবে দখল হচ্ছে, পানি শুকালেই আপনার এই নদীর থেকেই কেটে এরা ভরাট করছে। আপনার দেখতে পাচ্ছেন যে কিভাবে ভরাট করে আজকে খালে পরিণত করেছে। আমাদের গোপালপুরের ঐতিহ্যবাহী এই বৈরান নদীটি দিনের পর দিন প্রভাবশালীদের ছত্রছায়ায়। আমরা টিওনো মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, সুজনের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আপনার কেউ দখল করলেই বুকেটার লাগে, কারণ প্রাণের বৈরান আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি আপনি আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে আপনি একটু বলবেন যে এখানে কি কেমন দেখেছেন এবং কিভাবে আসলে দখল হচ্ছে। আমরা ছোট সময় এ জায়গায় সাঁতার কাটতাম, গোসল করতাম, আমরা পালতোলা নৌকা চলাচল দেখতাম, এবং কি দূর দূরান্ত থেকে নৌকার মাধ্যমে আমাদের এই জায়গায় গোপালপুর অনেক মালামাল আসতো, কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ার। আতিক, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আতিকুর রহমান আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ভৈরান নদীর দখলের সবশেষ অবস্থা। এদিকে বরিশালে তেঁতুলিয়া নদীর খনন কাজ উদ্বোধন করা হচ্ছে আজ। উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, এই নদীর ডুবোচর খনন করা হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে বলে আপনার কাছে মনে হচ্ছে জানাবেন। ধন্যবাদ রাশেদ। আপনি জানেন যে দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত এলাকা, এখানে আসলে নদী ভাঙন যেমন একটি সমস্যা, তেমনি প্রতিনিয়ত আসলে ডুবোচর পড়ে চর পড়ে নদীগুলোর নাব্যতা নষ্ট হচ্ছে, সেটি কিন্তু অন্যতম একটি সমস্যা। তো আজকে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, তিনি মেহেন্দিগঞ্জের শ্রীপুর সংলগ্ন তেঁতুলিয়া নদীর ডুবোচর খনন কাজের উদ্বোধন করবেন। আমরা একটু মন্ত্রীর সাথে কথা বলতে চাই যে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদেরকে একটু বলবেন যে আজকে আপনার যে ড্রেজিং কাজের উদ্বোধন করছেন এর ফলে এই এলাকার কি উপকার হবে? এই ড্রেজিং করার ফলে এই এলাকার নদী ভাঙ্গনটা রোধ হবে। এখানে এই নদীটা খুবই ভয়ঙ্কর, বিশাল একটা নদী। এই নদীতে যদি আমরা ড্রেজিং না করে, ড্রেজিং এবং পার রক্ষণের কাজটা আমরা এর আগেও আমরা জিও ব্যাগ ফেলেছিলাম, জিও ব্যাগ ফেলানোর পরেও কিন্তু পার রক্ষা হয় নাই।
আমরা এখন ড্রেজিংটা করতে পারলে আমরা নদীর গতিটাকে একটু পরিবর্তন করে দিতে পারলে যে নদী ভাঙনটা কমে আসবে, একই সঙ্গে আমরা ড্রেজিং এবং নদী ভাঙনের জন্য জিও ব্যাগটা ফালাই তাহলে এই এলাকা পাটটা সংরক্ষণ হবে, এলাকাবাসী রক্ষা পাবে নদী ভাঙন থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো স্থানীয় সাংসদ পঙ্কজ দেবনাথ এমপির সাথে। আপনি একটু বলবেন যে আসলে এই ড্রেজিং কি মানুষের কোনো প্রত্যাশিত ছিল কিনা, নাকি এটা আপনি সারপ্রাইজ হিসাবে দিচ্ছেন? ধন্যবাদ দাদা আপনাকে। এটি মানুষের প্রত্যাশা এবং এটি আমাদের স্মার্ট মিনিস্টার হিসাবে কর্নেল জাহিদ হক স্বামী এমপি, তিনি শপথ নেওয়ার তিন মাসের মাথায় আমার হিজলা মেহেন্দিগঞ্জের নদী বিধৌত যে দুর্গম এলাকা সেটি পরিদর্শন করেছেন এবং তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র তিন মাসের মাথায়, মার্চ থেকে জুন তিন মাসের মাথায় তিনি ওয়াপদার যে সবচেয়ে বড় ড্রেজার সেটি দিয়েছেন নদী খননের মধ্য দিয়ে ভাঙন রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীর নিকট কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলবো পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, এই যে ড্রেজিং হচ্ছে এটি আপনাদের নিজস্ব প্রযুক্তি বা জনবল দিয়ে হচ্ছে কিনা? না না, এটা ঠিকাদারের মাধ্যমে না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে ড্রেজিং নিজস্ব যে ড্রেজার আছে, আমাদের এখানে জনবলও আমাদের নিজস্ব, আমরা আমাদের ডিজাইনও আমাদের নিজস্ব, আমরা সেইভাবে আগায় যাচ্ছি এবং ইনশাল্লাহ এখানে ভালো ফল পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রাশেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সাংসদ এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, তিনি বলেছেন যে আসলে এই ড্রেজিংয়ের ফলে যেমন নদীর ভাঙন রোধ করার জন্য মূলত নদীর যে গতি পরিবর্তন করা হচ্ছে, আসলে গতি পরিবর্তন করে নদী ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এটি উদ্বোধন করবেন এবং এর ফলে এই এলাকার নদী ভাঙন প্রতিরোধ হবে এবং মানুষজনের উপকার হবে বলে এখান থেকে আমাদেরকে জানানো হচ্ছে বা মনে করা হচ্ছে। এই ছিল বরিশাল থেকে রাশেদ। রাহাত, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রাহাত খান বরিশাল থেকে সংযুক্ত হয়েছিলেন, জানাছিলেন তেঁতুলিয়া নদীর খনন কাজের উদ্বোধনের সব শেষ খবরাখবর। আগামী 18 জুন অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ। এদিন 23 উপজেলায় ভোট গ্রহণ করা হবে। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা, দিনরাত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চম ধাপে যেসব উপজেলায় ভোট হবে তার মধ্যে একটি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। দ্বিতীয়বারের মতো এই নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। নলডাঙ্গার সর্বস্তরের জনগণ যদি আমাকে নির্বাচিত করে, এবং অবশ্যই নির্বাচিত করবে, আমি বিজয়ের জন্য আশাবাদী। জনগণ ত্রিপল মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে ব্যাপকভাবে বিপুল ভোটে বিজয় করবে। উপজেলা চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনও পর্যন্ত সার্বিক নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জমজমার প্রচারণা চলছে সুনামগঞ্জের জামালগঞ্জেও। দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। জনগণ ভেবে চিনতে বিবেচনা করে আমার পক্ষে, আমার যে প্রতীক মোটরসাইকেলের পক্ষেই রায় দিবে। জামালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং 18 তারিখ সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। অকাল বন্যার থেকে যাতে ফসল রক্ষা পায় এটা একটা, আর চিকিৎসা এবং বাসস্থান, বিশেষ শিক্ষা, এগুলো রাস্তাঘাট উন্নয়নে অবশ্যই আমার ভূমিকা থাকবে অগ্রণীয়। উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। মূল প্রতিযোগিতার আভাস মিলছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে, তবে ভোটারদের চাওয়া যোগ্য ও এলাকার উন্নয়নে আন্তরিক প্রার্থী। এমন একজন মানুষকে নির্বাচিত করব এই উপজেলা আসন্ন পরিষদের, যাতে সাধারণ মানুষ গিয়ে ওনার কাছে শান্তি পায়। কোনো দুর্নীতিবাজকে আমরা ভোট দেব না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত নির্বাচন কমিশনও। সার্বিক আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন সকলের সহায়তা আমরা আশা করছি, অবশ্যই নিরপেক্ষ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ। মামুন উর রশিদ, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরো একটি বিরতির সঙ্গে।
সকালের সংবাদে স্বাগত আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ধানাবাদে লোকসানের পর পাট চাষ করেও হতাশ যশোরের চাষিরা। মানসম্মত বীজের অভাব এবং আবহাওয়া অনুকূলে না থাকায় পাট গাছ উচ্চতায় না বেড়ে ডালপালা ছড়াচ্ছে। কোথাও কোথাও ছোট আকৃতির পাট গাছই ফুল গজিয়েছে। তাই চলতি মৌসুমে পাট আবাদে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর ধান আবাদে লোকসান হওয়ার পর পাট সহ অন্যান্য সবজি চাষে ঝুঁকছেন যশোরের কৃষকরা, যে কারণে গত কয়েক বছরের তুলনায় চলতি মৌসুমে 2000 হেক্টর বেশি জমিতে পাটের আবাদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, 2018 সালে যশোর জেলায় পাট চাষ হয়েছে 18,265 হেক্টর জমিতে, যেখানে চলতি মৌসুমে পাটের আবাদ হয়েছে 20,140 হেক্টর জমিতে। কিন্তু পাট চাষের মাঝামাঝি সময় এসে পাট গাছ উচ্চতায় না বেড়ে ডালপালা বিস্তার ও ফুল ফুটে যাওয়ায় চিন্তায় পড়েছেন কৃষক। বিষ খাপ দুই নম্বর বিষ এসে আসার পরে মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেলে এখন ফলন কম হবে। পাট এটা বর্ষার জন্য পাট একটু ডালপালা হয়ে গেছে, পাটের ফলন কম হবে। কোনোখানে 5 থেকে 6 মণ হবে, কোনোখানে 4 মণ হবে, এরম হয়েছে। পাট উঁচু হয়নি, পাট লম্বা না হলে পাটে কোনো ফলন নেই। এদিকে পাটের ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে কৃষকদের। পাটের মাথা ফেটে গিয়েছে, বিষ হয়ে গিয়েছে, অন্য অন্যবার থেকে এবার ফলন হবে না। এই কারণে আমরা বলতে চাচ্ছি যে পাট উঠারমুখী সরকার যদি আমাদের পাটের দামটা দেয় তো আমরা সঠিকভাবে বেঁচে থাকতে পারবো। পাট তো এবছরে এমনি ভালো হয় নেই, তারপর যদি আমরা ন্যায্য মূল্য না পাই তাহলে কীভাবে করবো, আমরা কীভাবে খাবো? তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বীজ ও আবহাওয়াজনিত কারণে পাট ক্ষেতের এ পরিস্থিতি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষি বিভাগ নানা পরামর্শ দিচ্ছে তাদের। আবহাওয়াজনিত কারণে আমাদের অনেক পাটের জাতে, বিশেষ করে আমাদের দেশি পাটের জাতে আগাম ফুল এসে যায়। এটা বীজের ত্রুটি এবং আবহাওয়াজনিত কারণে এটা হচ্ছে। যদি বৃষ্টিপাত ভালো হয়, আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে এ ধরনের সমস্যা এড়িয়ে যাবে বলে আমরা মনে করছি। ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার পর পাট চাষেও বিপর্যয়। এই অঞ্চলের কৃষি অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসিফ টিপু, নিউজ 24। ঈদুল আজহার এখনও 2 মাস বাকি। এরই মধ্যে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়ে গেছে মশলার দাম। সবচেয়ে বেশি বেড়েছে এলাচ, দারুচিনি এবং শুকনো মরিচের দাম। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা আর আন্তর্জাতিক বাজারকে দুষে দায় এড়ানোর চেষ্টা আমদানিকারক আর বিক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে আরও একটি ডেস্ক রিপোর্ট। বন্দরনগরের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ, এরই মধ্যে এ বাজারে বেড়ে গেছে বেশিরভাগ মশলার দাম। ক্রেতাদের অভিযোগ, ঈদুল আজহার আগে সিন্ডিকেট করেই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। যে হলুদ বা অন্যান্য আদার, এই যে এগুলা আদার জিনিসগুলো ছিল, এখন দিন দিন ওগুলো দিন বাড়ি যাচ্ছে। এগুলো সব জিনিস মশলার দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 1100 টাকা পর্যন্ত। বাজারে মশলা সংকট না থাকলেও এমন পরিস্থিতির জন্য আমদানিকারকদের দুষছেন পাইকাররা। আর আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারের কথা। এটা বলতেছে এখন কস্টটা নাকি বেশি পড়ছে, যার দরুন মালের এখানে রেটটা একটু বাড়বে। মূলত কোথায় যে বাড়ছে এটা আমদানি কারকরা বুঝতে পারবে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল মার্কেটের একটা অংশ, আন্তর্জাতিক বাজারে যখন কোনো পণ্যের দাম বেড়ে যায় এটা হঠাৎ করে এখনও বেড়ে যায়, আবার ওখানে যদি কমে যায় এখনও হঠাৎ করে কমে যায়। নিত্যপণ্যের বাজার দরের এমন ঊর্ধ্বমুখী আচরণের লাগাম টানতে মাঠে নামছে প্রশাসন। বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে ঈদের আগ পর্যন্ত অভিযান চালানোর কথা জানান কর্মকর্তা। কিছু মশলার দাম বেড়েছে এবং কিছু শ্রেণীর লোক তারা চাচ্ছে যে ভেজাল তৈরি করার জন্য বা ভেজাল প্রোডাক্ট উৎপন্ন করার জন্য, আমাদের অভিযান চলমান আছে এবং আমরা এই বিষয়টা নিয়ে আরও বেশিভাবে আর কি চিন্তা করছি। চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি এলাচ 2,250 টাকা, দারুচিনি 300, জিরা 300, তেজপাতা 100 থেকে 140 টাকা, সাদা গোলমরিচ 700 টাকা, কালো গোলমরিচ 500 টাকা, জায়ফল 450 থেকে 900 টাকা, কিশমিশ 300 থেকে 370 টাকা, আলু বোখারা 330 টাকা, পোস্তাদানা 980 থেকে 1,150 টাকা দরে বিক্রি হচ্ছে। মামুন উর রশিদ, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন প্রত্যাহারের আহ্বানে সাড়া দেয়নি পশ্চিমবঙ্গের ধর্মঘটকর্ত চিকিৎসকরা। এমনকি সংকট সমাধানে তার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার আন্দোলন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, কাজে যোগ দিয়ে রোগীদের সেবা দেওয়া শুরু করলে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে তাদের, কিন্তু মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আস্থা রাখতে পারেনি তারা। অস্বীকৃতি জানিয়েছে মমতার সঙ্গে মুখোমুখি আলোচনার। এর আগে পশ্চিমবঙ্গে চিকিৎসকদের চলমান আন্দোলনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকার। গেল মঙ্গলবার কলকাতায় এক জুনিয়র চিকিৎসকের উপর রোগীর স্বজনরা চড়াও হলে কর্মবিরতির ঘোষণা দেয় পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। এই আন্দোলনে সমর্থন জানিয়ে দিল্লি ও মুম্বাই সহ দেশের বিভিন্ন শহরে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। 17 জুন সোমবার সারা দেশের হাসপাতালগুলোতে ধর্মঘট ডাকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জানানো হয়, যতক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জারি থাকবে এই আন্দোলন। ওমান উপসাগরে দুটি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় এবার ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আরেক মিত্র সৌদি আরব। শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ এনে বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ চায় না রিয়াদ। যদি সৌদি আরবের সার্বভৌমত্বে আঘাত আসে অথবা দেশের স্বার্থ রক্ষায় বিঘ্ন ঘটে এমন কোনো হুমকি আসে, তার সমুচিত জবাব দিতে কুণ্ঠা বোধ করবে না সৌদি সরকার। এর আগে বৃহস্পতিবার ট্যাঙ্কার হামলার ঘটনায় ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এই অভিযোগের সপক্ষে একটি ভিডিও প্রকাশ করে মার্কিন সেনাবাহিনী। আবার ইরানের বিরুদ্ধে মার্কিন এই অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। এদিকে আবারও এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান। ওমান উপসাগরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় তেহরানকে দায়ী করায় দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। তবে শুধুমাত্র একটি ভিডিওর ভিত্তিতে ইরানকে অভিযুক্ত করার বিষয়টি অযৌক্তিক বলছে জার্মানি। সকালের সংবাদ এখন এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।